হেলদি কুকিং রেসিপিতে আপনাদের স্বাগত আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করা যায় সেই রেসিপিটি চিচিঙ্গা ভাজি খুবই মজার একটি রেসিপি আর সেটা যদি ডিম দিয়ে ভাজি করা হয় তাহলে তো খেতে হয় আরও অনেক মজার আসুন তাহলে দেখে নিই কীভাবে এই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি রেসিপিটি তৈরি করতে হয় ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করার জন্য আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ চিচিঙ্গা এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা ডিম এখন চলে যাব মূল রান্নায় চিচিঙ্গা ভাজি করার জন্য আমি কড়াইয়ে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কুচানো পেঁয়াজ এখন পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব একটা ডিম ডিম দিয়ে আমি এগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নিব ডিমটা যেন দলা পেকে না যায় সেজন্য এভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আমার ডিম ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে রাখা চিচিঙ্গা এখন আমি ডিমের সাথে চিচিঙ্গাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়ে দিব টেস্ট অনুযায়ী রান্নার লবণ আর দিয়ে দিব সামান্য পরিমাণে হলুদের গুঁড়া এখন আমি এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আমার সবগুলো ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব তিন মিনিট সময় ফিরে আসছি তিন মিনিট পর আমার তিন মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনা খুলে এগুলোকে একটু নাড়াচাড়া করে দিব। এখন এর মধ্যে দিয়ে দিব তিন চারটা কাঁচামরিচ ফালি করে কাটা আর দিয়ে দিব সামান্য পরিমাণে ধনেপাতা কুচি এখন আমি এগুলোকে আবারও ভালোভাবে মিশিয়ে নেব তার সাথে বলে দেই আমার এই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজির রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অন করে আমার রেসিপির সাথেই থাকবেন আমার চিচিঙ্গা ভাজিতে এখনও কিছুটা পানি আছে তাই আমি এভাবে লাড়াচাড়া দিয়ে রান্না করব আরও তিন মিনিট সময় তবে এক্ষেত্রে ঢাকনা দেওয়ার কোনো দরকার নেই আমার তিন মিনিট হয়ে গেছে আর চিচিঙ্গা ভাজিটিও খাওয়ার জন্য একদম তৈরি এখন আমি একটি সার্ভিং প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি এই ভাজিটি দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ভাজিটা দেখতে অসম্ভব সুন্দর হয়েছে আর এভাবে চিচিঙ্গা ভাজি করলে খেতেও খুব ভালো লাগে আপনারা এভাবে ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করবেন আর আমাকে লিখে জানাবেন কেমন হয়েছে এই রেসিপিটি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ